তো নবীজি 100 বার তওবা করে কয়শো বার তাহলে নবীজি যার কোনো গুনাহ নাই 100 বার তওবা করে আমাদের কতবার করার দরকার আছে হ্যাঁ হিসাব আর একটু দূরে হিসাব আছে যার কোনো গুনাহ নাই সে যদি তওবা ইস্তেগফার দিনে 100 বার করে আর আমাদের গুনার কোনো হিসাব নাই তওবার কোনো হিসাব থাকবে এইজন্য সব সময় ইস্তেগফার তওবা করব কার কাছে আর একটু দূরে আল্লাহর কাছে তওবা করব বেশি বেশি ইস্তেগফার করলে তিনটা फायदा আছে কয়টা फायदा আমার রাসূল বলেন মাল্লাজিমাল ইস্তেগফার যেই ব্যক্তি প্রত্যেকদিন তওবা ইস্তেগফার করার জন্য আবশ্যক করে নিয়েছে তার তিনটা फायदा কয়টা फायदा এক নম্বর फायदा হলো যত বিপদ আপদ আছে যত সমস্যা আছে যত সংকট আছে উত্তরণ করে দিবেন কে আর একটু জোরে কে আর দুই নম্বর হলো যত চিন্তা পেরেশানি আছে দূর করে দিবেন কে আর তিন নম্বর হলো রিজিকের ব্যবস্থা করে দিবেন কে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা কখনো আমরা কোনদিন কল্পনা করতে পারি আর একটু জোরে কয়টা फायदा এক নম্বর কি বিপদ বিপদ আপদ থেকে উদ্ধার করবেন কে আল্লাহ দুই নম্বর পেরেশানি দূর করে দিবেন কে তিন নম্বর রিজিকের ব্যবস্থা করে দিবেন কে